শারীরিক সম্পর্ক হলো একটি ব্যায়াম, সুস্থ থাকতে যা নিয়মিত করা উচিত, কিন্তু এমন সময় বা পরিস্থিতি আসে যখন জীবন থেকে যৌনতা হারিয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় হয়তো সাময়িকভাবে কারো বা দীর্ঘদিন ধরে সঙ্গীর সঙ্গে কোনো শারীরিক সম্পর্কই নেই। আসু জেনে নিই অনিয়মিত শারীরিক সম্পর্কের ফলে হতে পারে যেসব সমস্যা। ইরেকটাইল ডিসফাংশন। আমেরিকার জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানানো হয়েছে, নিয়মিত শারীরিক সম্পর্ক পুরুষাঙ্গকে সুস্থ রাখে। সপ্তাহে যারা অন্তত একদিন সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তাদের ক্ষেত্রে আচমকা শারীরিক সম্পর্ক বন্ধ হয়ে গেলে ইরেকটাইল ডিসফাংশনের সম্ভাবনা কিঞ্চিত কম বা দেরিতে আসে। শরীরের প্রতিরোধ ক্ষমতা। শারীরিক সম্পর্ক শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অর্থাৎ আচমকা শারীরিক সম্পর্ক বন্ধ হয়ে গেলে প্রতিরোধ ক্ষমতা কমে যেতে বাধ্য। যৌন কামনা। দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বন্ধ থাকলে যৌন কামনা কমে যেতে বাধ্য। দেখা গিয়েছে আচমকা যৌনতা বন্ধ হয়ে গেলে প্রথম দিকে যৌনতার একটা প্রবল ইচ্ছা জেগে উঠতে পারে, কিন্তু দীর্ঘদিন যৌনতা না থাকলে তা ক্রমশ কমতে থাকে। তবে পুরোটাই নির্ভর করছে কোন অবস্থায় যৌনতায় ছেদ আসছে। প্রবল মানসিক ঝড়ঝাপটা এলে যৌনতার ইচ্ছে একেবারে গোড়া থেকেই লুপ্ত হতে পারে। মনকে হালকা করে। শারীরিক সম্পর্ক মনকে হালকা করে, রিল্যাক্স থাকতে সাহায্য করে। স্বাভাবিকভাবে যৌনতা না থাকলে সেটি হারিয়ে যাবে জীবন থেকে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো এখনই কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ।